পারিবারিক আদালতে বাবা মামলা করেছিলেন। পারিবারিক আদালতে বাবার মামলা খারিজ করে দেয় এবং মায়ের পক্ষে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে বাবা জেলা জজ আদালতে একটি পারিবারিক আপিল মোকদ্দমা দায়ের করেন। এই আপিল মোকদ্দমাটি পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে করা হয়। এই রায় কি চ্যালেঞ্জ করে যে আপিলটি দায়ের করা হয় সেটি অন মেরিট খারিজ করে দিয়েছেন, অর্থাৎ তার আপিল আর থাকলো না, আপিলকে রিজেক্ট করে দিয়েছেন, ডিসমিস করে দিয়েছেন। অর তার কনসিকোয়েন্স হিসেবে এই দুই সন্তান, শিশু সন্তানই মায়ের সঙ্গে থাকবেন, বাবার সঙ্গে থাকবেন না। এটি হলো আজকের রায়ের মূল কথা। এই প্রশ্নটির জবাব হলো, আপিলের ডিভিশন কর্তৃক একটি রেস্ট্রিকশন ছিল আগে, আপনারা নিশ্চয়ই জানেন সেটি। মার্চ 2023 তারিখে আমরা একটি রিভিউ পিটিশন করেছিলাম, সেই দিন আপিলের ডিভিশন এই রেস্ট্রিকশনটাকে তুলে দেন, অর্থাৎ বিদেশ ভ্রমণে আপিল বিভাগ কর্তৃক আর কোনো বাধা থাকলো না। নতুন বিষয় কি হবে, পরবর্তী পদক্ষেপ কি হবে, যারা মামলা হেরেছেন তারা সেই পদক্ষেপ নেবেন। শিশু দুজনের বড় মেয়ে আছেন মায়ের সঙ্গে, ছোট মেয়ে লায়লা আছেন বাবার সঙ্গে, এবং যেহেতু তার আপিলও খারিজ হয়ে গেছে, আমরা আশা করব আইন মেনে তিনি অতি দ্রুত ছোট মেয়েকেও মায়ের কাছে হস্তান্তর করবেন, মায়ের কাস্টডিতে দিবেন। ছোট মেয়ে যদি যেতে না চায় সেক্ষেত্রে কি কোনো আইনগত হবে? না, দেখেন, এখানে যাওয়া না যাওয়া, চাওয়া না চাওয়ার বিষয় নয়। বিষয় হলো এই চাওয়া না চাওয়ার প্রশ্নে এবং কাস্টডির প্রশ্নেই তো মামলা। মামলা বারবার যখন রিজেক্ট হয়ে যায়, আপিলে যখন রিজেক্ট হয়ে যায়, সবাইকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত বলে আমরা মনে করি। এবং সেই ক্ষেত্রে অবশ্যই কাউকে যদি কেউ ম্যানেজ করে, কেউকে যদি কেউ ভিন্নভাবে ম্যানেজ করতে চায়, এটি আইনের প্রতি শ্রদ্ধা হবে না। বরং আইনের কাছে সারেন্ডার করার পরে পরবর্তী পদক্ষেপ কেউ যদি নিতে চায় সেটি তিনি নেবেন। কিন্তু আমি মনে করি অবশ্যই বাবার উচিত নিজ দায়িত্বে মায়ের কাছে হ্যান্ডওভার করে দিয়ে যাওয়া।